Hello friends, Namaskar bondhu bandhobi hokol. Hokoluke swagatam janaisu. Itimoddhe lokosewa ayogor ji mul porikha heya samapto hoise. Hokolue katapor somporke eta dharona koribo parise je iman khini number pale tekhel luke interview karone preparation koribo pare. Eta ji hokole eta nijor khubidhajanok score koribo parise boli habise tekhel luke Interview karne kisu bostu sabo lagibo current affairs kisuman sabo lagibo aru enekwa nahoy je kot ki hoise etu olop dharona bhittik prashna hode porikha jene dhorok article 44 mote uniform civil code saman nagorik samhita jodi dekhot proyog kora hoy eta ki labhobo sei dhoronor prashna porikha ahar sambhabona porikha mane interviewer sokole prashna hode okomor paperot ebar dekha gol je jitu amar economy আৰু এনভাইৰনমেণ্ট প্লাছ ডিজাস্টাৰ মেনেজমেণ্টৰ ওপৰত অধিক প্ৰশ্ন আহিছে গতিকে এই বিষয়টোৰ ওপৰত বেছি গুৰুত্ব দিয়া উচিত ইণ্টাৰভিউৰ কাৰণে গতিকে ইণ্টাৰভিউত আৰু কিছুমান নিয়ম আছে বডি লেংগুৱেজটো কেনেকৈ বহিব লাগে কেনেদৰে কথাখিনি ক'ব লাগে সেই বিষয়ে আপোনালোকে বিভিন্ন আমাৰ নেচনেল লেভেলৰ কিছু এক্সামিনেশ্যনত এইখিনি আহি থাকে মক টেষ্ট বা মক ইণ্টাৰভিউ আমাৰ অসমৰো কিছুমান আহে মক ইণ্টাৰভিউ এইখিনি আপোনালোকে চাব আৰু আপোনালোকে প্ৰথম কথা ড্ৰেছ কোডটো কিদৰে পিন্ধিব সেইবিলাক সময়ত আপোনালোকে পাই যাব সেইখিনি অলপ দিন চালেই হ'ল আৰু সেইমতে আপোনালোকে প্ৰস্তুতি কৰিব কিন্তু যিখিনি আপোনালোকে পাই নোট সেইখিনি বহীত লিখি থৈ যাব যিহেতু সেইখিনি কাম দিব আৰু ইণ্টাৰভিউৰ কাৰণে বিশেষকৈ আপোনালোকে পেপাৰ পঢ়াটো বহুত জৰুৰী হিন্দু পেপাৰখন পঢ়িব পাৰে দ্য ইণ্ডিয়ান এক্সপ্ৰেছ পঢ়িব পাৰে বা এনালাইচিছ কৰে পেপাৰ সেইটো ৰেগুলাৰ বেচিছত চাব পাৰে আৰু যিটো আছাম ট্ৰিবিউন বা দ্য চেণ্টিনেলখন অসমৰ কাৰণে আপোনালোকে চাব পাৰে বা অসমীয়া নিউজ যিবিলাক ওলাই থাকে সেইবিলাক যিবিলাক হাই কেচিং নিউজ হয় সেইবিলাক আপোনালোকে ধৰি থৈ যাব পাৰে বা লিখি থৈ যাব পাৰে গতিকে ইণ্টাৰভিউ আগত আপোনালোকে মোক দিব পাৰে অসমৰ বিভিন্ন কোচিং ইনষ্টিটিউট আছে তেওঁলোকে সহায় কৰি দিয়ে বা ইনভাইট কৰে সেইখিনিত বহি পেলাই আপোনালোকৰ ডেফিনেটলি হ'ব পাৰে নবহিলেও কথা নাই অলপ ঘৰতে আপোনালোকে প্ৰস্তুতি চলাব পাৰে কিন্তু বহিলে ভাল কাৰণ আপোনাৰ ড্ৰবেকখিনি আপুনি নিজে ধৰিব নোৱাৰে আৰু নলেজ বেছিকৈ টেষ্ট নকৰে সেইটো আগতেই আপোনালোকে জানে ইয়াত মানে এক্সপিৰিয়েঞ্চ মানে চোৱা হয় কেণ্ডিডেটজনৰ বা কিমানটো তেখেতে কাম কৰিব পাৰিব ডেডিকেশ্যনৰ ভাৱ আছে নাই এইখিনিহে তেখেতলোকৰ চিভিল ছাৰ্ভিচৰ যিখিনি চিভিল ছাৰ্ভেণ্টৰ যিখিনি ৰুল বা যিখিনি গুণ আছে সেইখিনি সোধে পোনপটীয়াকৈ আৰু নিজে যিটো জেগাৰ পৰা বিলং কৰে সেই জেগাটোৰ বিষয়ে সোধে আৰু যদি কিবা ছাৰ্ভিচ কৰি আছে সেই ছাৰ্ভিচটো কিয় এৰি আহিব বিচাৰে এই ধৰণৰ প্ৰশ্ন সোধে এইখিনি প্ৰস্তুতি আগৰ পৰাই কৰি ৰাখিব যাতে এটা মিন ৱেইট আনচাৰটো দিব পৰা হয় মানে আৰু প্ৰশ্ন উত্তৰ দি যাওঁতে কেণ্ডিডেটজনৰ যিটো এটিটিউড বা তেখেতৰ যিখিনি নলেজ ডেপথ অফ নলেজ সেইখিনি গম পায় আৰু তেওঁলোকে অলৰেডি তেওঁলোকে প্ৰশাসনত থাকি অহা মানুহ তেওঁলোকে জানে কিমানটো পৰ্যায়ত টেষ্ট কৰিলে কেণ্ডিডেটজনে এইখিনি কথা ক'ব কেতিয়াবা আমি মিছা কথা ক'বলৈ যাওঁতে বহুত কথা ওলাই পৰে গতিকে পৰাপক্ষত সৎভাৱেৰে উত্তৰখিনি দিবলৈ যত্ন কৰিব লাগে আৰু প্ৰফাইলটো আপোনালোকে ৰেডি কৰিব লাগে সেইধৰণে যেনেকৈ আই এছৰ ইণ্টাৰভিউৰ কাৰণে প্ৰফাইল ৰেডি কৰে আমাৰ ইয়াতো তেনেকৈ প্ৰফাইল এটা ৰেডি কৰা উচিত কিন্তু প্ৰফাইলটোৰ ওপৰত প্ৰশ্ন এইটোৱে সুধিব যে কি বৃত্তিত জড়িত আছে বা কি ছাৰ্ভিচ চুজ কৰিছে এইধৰণৰ প্ৰশ্ন সুধিব পাৰে আৰু যিমানে যি হ'লেও ইণ্টাৰভিউ নম্বৰটোৰ ওপৰতে সকলোখিনি ডিপেণ্ড কৰে ইণ্টাৰভিউত ধুনীয়াকৈ যদি প্ৰশ্ন উত্তৰখিনি দিয়া হয় ভাল নম্বৰ দিব পাৰে আৰু আপুনি এটা কনফিডেঞ্চত যাব যে যিখিনি প্ৰশ্ন সোধে সেইখিনি মই উত্তৰ দিম নোৱাৰাখিনি নাই বুলি উত্তৰ দিম জেণ্টলি নাই বুলি উত্তৰ দিব লাগে যিদৰে সাধাৰণতে কেণ্ডিডেটসকলে দিয়ে মই এটা ইণ্টাৰভিউ চাইছিলোঁ আই এ এছৰ সেইটোত দেখা পাইছিলোঁ যে এগৰাকী কেণ্ডিডেটে আমাক আনটাচেবিলিটি ৱৰ্ডটো বা প্ৰহিবিশ্যন ৱৰ্ডটো আনটাচেবিলিটি নহয় প্ৰহিবিশ্যন ৱৰ্ডটো কনষ্টিটিউশ্যনত কোন কোন জেগাত কেইবাৰ উল্লেখ আছে সেই কেণ্ডিডেটগৰাকীয়ে সেইটো পৰা নাছিলে কিন্তু তেখেতে পাহৰি গৈছে বুলি উত্তৰ দিয়াৰ পিছত কিন্তু মোক আচলতে সেইটো কিন্তু ছিলেক্ট হৈছিলে কিন্তু কিজনী ইণ্টাৰভিউত তেখেতে ভাল নম্বৰে পাইছে বহুতে ভাবে যে মোক ইণ্টাৰভিউবিলাকত এনেকৈ এনেকৈ কোৱাৰ পিছত তেওঁ ছিলেক্ট হৈছে আচলতে আই এ এছৰ বা আই পি এছৰ যি ইণ্টাৰভিউ হয় সেইটো ভিডিঅ' যিহেতু ৰিলিজ নহয় তাত গৈ ডেফিনেটলি তেওঁলোকে ভাল পাৰফৰ্মেঞ্চ দিয়ে আগত যিখিনি ভুল কৰিছিলে তাৰ পৰা শিকে গতিকে আমাৰ কেণ্ডিডেটসকলেও এইটো শিকি ল'ব পাৰে যিসকল প্ৰথম ইণ্টাৰভিউত বহিবলৈ আছে তেওঁলোকৰ কাৰণে নিশ্চিতভাৱে এইখিনি কথা সহায়ক হ'ব আৰু পেপাৰৰ ট্ৰেণ্ডটোৰ কথা ক'ব বিচাৰিছোঁ যিসকলে পিছৰ বছৰ পৰীক্ষা দিব তেওঁলোকৰ কাৰণে পেপাৰটো কেনেকুৱা আহিছে সকলোৱে গম পালে জেনেৰেল নলেজখিনি তেওঁলোকে ডেফিনেটলি বেচিকখিনি জনাটো উচিত প্ৰথম ভেটিটো নিৰ্মাণ কৰি ল'বলৈ এন চি আৰ টিৰ ভূগোল এন চি আৰ টিৰ হিষ্ট্ৰী অসমৰ হিষ্ট্ৰী এইখিনি ক্লাছ 9-10 যদি অসমীয়া মিডিয়ামত দিবলৈ বিচাৰে এইখিনি পঢ়ি সংবিধানৰ অনুচ্ছেদসমূহ পঢ়ি
প্রায় 6 মাহমান পঢ়ার পিছত সুদৃঢ় ভিত্তি এটা গঢ়ি লব লাগে। তারপর কারেন্ট এফেয়ার্স ইয়ার লগত হেড করে যাব লাগে। বিশেষ ইকোনমিক্সটোর উপর গুরুত্ব দিয়া দেখা গৈছে আর এনভায়রনমেন্টের উপর খুব গুরুত্ব দিয়া দেখা গৈছে আর ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর খুব গুরুত্ব দিয়া দেখা গৈছে। গতি এই তিনটা কোর এরিয়ার উপর আপনাদের ভবিষ্যতের কারণে নোট আরম্ভণির পরে বনায় যাব নেক্সট বেসটে, তেতিয়া আপনাদের ডেফিনেটলি সহায় হব। আর পেপারত যদি আপনি মিডিয়ামত লিখিছে, মিডিয়ামত লিখারও কোনো কথা নাই, যদি ভালদরে হাইলাইট করে করে কি পয়েন্ট লিখিছে, কি সেন্টেন্স লিখিছে, বুলেট পয়েন্টত আনসারবিলাক দিছে আর যদি কমপ্লিট করেছে, ডেফিনেটলি আপনার নম্বর অহার সম্ভাবনা আছে। গতি এইখিনিকে আপনাদের ভবিষ্যতের কারণে প্রস্তুতি চলাসলে এই ভাবি চাব। আর যখন ভাবি আছে যে নম্বর কম পাম, হয়তো বেশি নম্বর পাব পারে বা পাস করব পারে কল করব পারে ইন্টারভিউলে। ইয়ার আগতো কোথাও যে ইন্টারভিউলে কল করা ডর কথা, এক্সপিরিয়েন্সের কারণে হোক বা কেউ ভাল নম্বর পালে পাই যায়, কাট অফত পোয়া একবারে লোয়েস্ট মার্কত পোয়া লড়াইও বা লড়া ছোয়ালীও সিলেক্ট হওয়া দেখা যায়। গতি ডিজার্টেড হব নালে, নেক্সট বর্ষর কারণে প্রস্তুতি চলাই থাকবে লাগে। আর এথিক্সর অসমিয়াত যখন লিখবলে বিচারে তেওঁলোকৰ কারণে সুন্দর সুন্দর ভিডিও লৈ আনিম নিশ্চিতভাবে সময় অনুযায়ী, যেতিয়া সময় হব। আপনাদের এই চ্যানেলটো ফলো করে থাকবে, আপনাদের এথিক্সর কারণে কোনো চিন্তা নকরাকি অসমিয়া নোট বা কন্টেন্ট পাব, অতি সোনকালে সেই বিষয়ে লৈ আহিম। আর রিলেটেড পেপারখনের বিষয়ে কেনে ধরনের চাব লাগে সেই বিষয়ে একটা সেপারেট ভিডিও সোনকালে বনাম। আজির ভিডিওটি আপনাদের ইন্টারভিউর কারণে কেনে প্রস্তুতি চলাব আর আপনাদের কিদরে ভবিষ্যতের কেন্ডিডেট সকলে পড়ব আর পেপারের যে ধরন আসে আসলে কবলে গেলে এই এলিমিনেশন করা মেথড বলে কয়, মানে কেন্ডিডেটক মানে বাহির রেসরপা বাহির উলিয়াবর কারণে এনেকা পেপার কাটিছে বলে আমি কব পো। গতি সকল এঙ্গলেরপরা বেসিকটো গড়ি লো, তারপর কারেন্ট এফেয়ার্সখিনি লগলগাই প্রস্তুতি চলা কেন্ডিডেটে নিশ্চয় সাকসেস হব পড়ব। সো এইটুকু আপনাদের কলো, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাছ।